বাজার করে নিয়ে আসলাম, 10 কেজি আলু নিয়ে আসলাম, 50 কেজি আলুগুলো অনেক সুন্দর সুন্দর, এই জন্য নিয়ে আসলাম 10 কেজি। পেঁয়াজ নিয়ে আসলাম 5 কেজি, এগুলো রমজানের জন্য নিয়ে আসলাম, আবার পরে লাগলে আবার আনবো। লেবু নিয়ে আসলাম 3 হালি, আর 5 লিটারের তেল নিয়ে আসলাম। রু হাবজা একটা, খেসারির ডাল নিয়েছিলাম, ইসবগুলের ভুষি নিয়ে আসলাম, পেঁয়াজের জন্য এই যে ডাল ভাঙ্গা এগুলা নিয়ে আসলাম, ভাঙ্গা ডাল, বেসন নিয়ে আসলাম 1 কেজি, ছোলা নিয়ে আসলাম 2 কেজি, আর চিনি নিয়ে আসলাম 2 কেজি, চা পাতা নিয়ে আসলাম একটা, নিয়ে আসলাম ম্যাজিক মশলা কয়েকটা, আর নিয়ে আসলাম ফ্রাইড রাইসের মশলা, আর নিয়ে আসলাম কফি 5টা, মাসকালের ডাল নিয়ে আসলাম অল্প অল্প করে, মুগ ডাল নিয়ে আসলাম, একটা চাল নিয়ে সেকে নিব যদি ময়লা টয়লা থাকে, টিকি
এখন এই বেসনের মধ্যে আমি দিয়ে দেবো ওই যে লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, এরপরে দেব মরিচের গুঁড়া, কি কি সরাদি ভাত, এই কি কি সারা ভাত জ্বালাইতেছে বেশি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই বয়মের ভিতরে ভরে রাখবো, আগে আমি যে এই বয়মে রাখছিলাম কিন্তু এটার ভিতরে আটে না, এর জন্য আরেকটা অন্য বয়মের মধ্যে রাখলাম। সেই লাল না, বেশি লাল দেখা যাচ্ছে।